This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purposes. ধর্মশ্লানিভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মানম্ শিলা পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম্ ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন। দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এটি মারাত্মক রকমের মানুষের প্রয়োজনীয় বিষয়। অর্থাৎ এই যে আমি মোহিনী বশীকরণের কথাটি বলবো, এই মোহিনী বশীকরণ অত্যন্ত প্রাচীন একটি বশীকরণ, যেটার মধ্যে একটা আলাদা একটা চৌম্বকীয় আকর্ষণীয় ক্ষমতা রয়েছে, যে আপনার প্রেমী বা প্রেমিকাকে একদম টোটালি আপনার দিকে চুম্বকের মতো আকর্ষণ করে নিয়ে আসতে পারে, এবং আপনার প্রতি তার যে দৃষ্টিটা সেটা একটা মোহিত হওয়া দৃষ্টি হয়, এবং সে বুঝতে পারে যে আপনি যেন তাকে কামনা করছেন, সেটা তার অন্তরের দোলা দিয়ে যাচ্ছে। এই যে মারাত্মক মোহিনী বশীকরণ, এই মারাত্মক মোহিনী বশীকরণের বহু প্রাচীন একটা বশীকরণের পদ্ধতি। এই প্রাচীন বশীকরণের পদ্ধতিটি একদম সাধারণ, একদম মানে সোজা সাপটা জলের মতো, যেটা কি না একজন অন্ধলোকও করে ফেলতে পারে। কিন্তু সাধারণত আপনি তো অনেক ভিডিও দিয়েছেন যেগুলোতে সত্যি সত্যি তারা আমার প্রতি আকৃষ্ট হচ্ছে, কিন্তু তারা যাতে ধরে থাকে আমাকে, আমার প্রতি যাতে মোহিত হয়ে অনেক দিন পর্যন্ত আমাদের প্রেম টেকে, সেটার ব্যাপারে আপনি একটা কিছু দিন। এরকম বহু চাহিদা আমার ভাণ্ডারে জমা হয়েছিল, তা আমি এরকম দিয়েছি, এরকম আরও বশীকরণের বিভিন্ন ধরনের বশীকরণের পদ্ধতি আমি দিয়েছি, এবং আমি প্রমাণ করে দিয়েছি 2014 সাল থেকে যে বশীকরণ হয় এবং হয়। আর এবারে আমি যে বশীকরণের পদ্ধতিটি আপনাদের আজকে বলবো, সেই বশীকরণের পদ্ধতি একদম সোজা সাপটার জলের মতো, যে কাজটা মানে আপনি অনায়াসে করে ফেলতে পারবেন, এবং আপনার মনোবাঞ্ছিত নারী বা পুরুষকে আপনার দিকে পরিপূর্ণভাবে আকর্ষিত করতে পারবেন, এবং তাদেরকে একদম আমি বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, একদম তাই, আপনার হৃদ মাঝারে সে চলে আসবে। এই যে বশীকরণ পদ্ধতিটি, এটি কিন্তু যদি জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ না থাকে, যদি জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ থাকে, তাহলে কিন্তু কোনো কাজ, কোনো টোটকা কিন্তু ধরতে চায় না, বা ধরলেও ছেড়ে দেয়। অনেকে আমাদের প্রশ্ন করেন, কমেন্ট বক্সে দেখেছি যে তাহলে দাদা জন্মচকে গ্রহ দুর্যোগ তো সব মানুষেরই থাকে, তাহলে কি ধরবে না? না, এমন কিছু কিছু যোগ আছে, যেমন কালসর্পযোগ, গ্রহণযোগ, গুরুচণ্ডাল যোগ, মানে এই ধরনের বীজযোগ, অঙ্গার যোগ, এমন কিছু যোগ থাকে যে যোগগুলো সত্যি সত্যি কোনো টোটকাকে ধরতে দেয় না, সে আমার বলুন আর যার বলুন, যে কোনো টোটকাকেই কিন্তু সে ধরে না, বা ধরলেও ছেড়ে দেয়। সেক্ষেত্রে আমার উপর রাগ করবেন না, কারণ এটা আমার কোনো কসুর নেই, কোনো দোষ নেই, আপনাদের সেবা করতে পেরে 2014 সাল থেকে আমি মোহিত হয়ে রয়েছি আপনাদের প্রতি, আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ আমার পাথেয়। এবারে একটা কথা বলি, এই যে বশীকরণ পদ্ধতিটি কী করে করতে হবে, একটা মানে ভালো করে আপনারা মন দিয়ে শুনবেন, ধ্যানটা আমার দিকে রাখবেন। দেখুন, এই যে যন্ত্রটি, এই যে একটা যন্ত্র আমি দেব, এই যন্ত্রটি অত্যন্ত প্রাচীন, বহু পরীক্ষিত এবং প্রমাণিত। এই যন্ত্র ধারণ করলে আপনার প্রেমী আপনার প্রতি মারাত্মকভাবে আকর্ষিত হবে, তাকে চুম্বকের মতো এই যন্ত্রটা আকর্ষণ করবে, সে আপনার ভালোবাসায় ছটফট করবে, আপনার কথায় উঠবে বসবে, আপনার প্রেমে ভালোবাসায় হাবুডুবু খেতে শুরু করবে, বিয়ে পর্যন্ত বিষয়টি আরামসে গড়াতেও পারে, কারণ এর একটা সম্ভাবনা কিন্তু এই যন্ত্রমের সঙ্গে লিপিবদ্ধ, সন্দেহ নেই। এই যন্ত্রটি কিন্তু বানানো অত্যন্ত সোজা, এর যে বানানোর পদ্ধতি সেটাতে আসছি।
তার আগে ভিডিওটি যদি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন। বন্ধু, এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন, তাহলে কিন্তু আপনারা দারুণ দারুণ সমস্ত ভিডিওর খবর আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে যে বেরিয়েছে। এবার দেখুন, এই যে যন্ত্রটা, এটা আপনারা যে কোনো দিন বানাতে পারেন। মূলত এটার পদ্ধতি হচ্ছে জাফরান, আপনারা জানেন কেশর যাকে বলে, জাফরান এবং দুধ। দুধ মানে জাল দেওয়া দুধ নয়, কাঁচা দুধ। জাফরান বা গরুর কাঁচা দুধ দিয়ে এটা মিশিয়ে একটু পেস্ট টাইপের করতে হয়। সেই পেস্ট বানিয়ে কাঠের যে কোনো কলম দিয়ে আপনি লিখতে পারেন, কাঠের যে কোনো কলম দিয়ে আপনি লিখতে পারেন, সাদা কাগজের উপরে বা ভূর্জপত্রের উপরে। আপনারা যদি এটা না পারেন, যদি না পারেন শান্তনুদা কী করবে, কোনো চিন্তা নেই, আপনারা লাল জেল পেন দিয়ে, লাল জেল পেন দিয়ে সাদা কাগজে পরিষ্কারভাবে আমি যেমনভাবে ছকটি এখন দেখাবো সেরমভাবে লিখে নেবেন। লিখে নিয়ে ওটাকে কোনো এনার্জাইজ করার কিছু ব্যাপার নেই, একটু ধূপদীপ একটু দেখিয়ে দেবেন, একটু ধূপ প্রদীপ দেখিয়ে দেবেন। দেখিয়ে দিয়ে তারপরে ওটাকে ভাঁজ করবেন, ভাঁজ করে সোনার রূপোর যে কোনো তাবিজে আপনি ভরে আপনি বুকে ধারণ করবেন, অর্থাৎ কণ্ঠে আপনি ধারণ করবেন। বা যদি আপনি না ধারণ করতে চান বা না ধারণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি এটা ল্যামিনেট করে আপনি আপনার পকেটে, বুক পকেটে রাখতে পারেন, প্যান্টের পকেটে খবরদার রাখবেন না। ছোট যদি মানি পার্স থাকে সেটাতে রাখতে পারেন, কিন্তু সেটা যেন অতি অবশ্য মনে করবেন চামড়ার যেন না হয়। লেক্সিনের তৈরি মানি ব্যাগের মধ্যে আপনি রাখতে পারেন, তবে তার থেকে সবথেকে ভালো হচ্ছে বুক পকেটে এটাকে আপনার ল্যামিনেট করে রাখা, বা সোনা বা চাঁদির তাবিজে আপনার ধারণ করে থাকা। যদি সোনার তাবিজে ধারণ করেন তাহলে সেটা 20 বছর পর্যন্ত কার্যক্ষম থাকবে, আর যদি রূপোর তাবিজে ধারণ করেন তাহলে 2.5 বছর পর্যন্ত ওটার কর্মক্ষমতা থাকবে। তো সুতরাং আপনারা তামার তাবিজ কিন্তু খবরদার ইউজ করবেন না। তামার তাবিজে ইউজ করলে কিন্তু অতটা ভালো ফল লাভ হতে চায় না। সেক্ষেত্রে আমাকে অনেকে বলেন দাদা তামার তাবিজ, আমি বলে দিলাম, তারপরেও তারা জিজ্ঞেস করছেন, অনাবশ্যক প্রশ্ন করছেন, আসলে ভিডিওটা মন দিয়ে তারা শোনেন না। এই ভিডিওটা শেষ অবধি আপনাকে শুনতে হবে, তবে গিয়ে আপনি ভালো করে করতে পারবেন। এবার দেখুন, আমি যেভাবে বলছি একটু ভালো করে দেখুন। আমি প্রথমে দুটো বক্স এঁকেছি, একটা ছোট বক্স আর একটা হচ্ছে তার থেকে একটু বড় বক্স, অর্থাৎ উপরে একটা বড় চতুর্ভুজ, তার ভেতরে একটা ছোট চতুর্ভুজ। তার দেখুন উপরে রেখা রয়েছে বয়শূন্য রয় হস্যি, আবার বয়শূন্য রয় হস্যি, রি রি। এপাশে লেখা রয়েছে এ এ, তার নিচে ছোট বক্সের মধ্যে লেখা রয়েছে ত, নয় একা না ব ত, আবার দন্তেস্ব একার বত সার, ঠিক যেমনভাবে আমি লিখেছি সেরমভাবে লিখবেন। তার নিচে লেখা রয়েছে কে, এপাশে লেখা রয়েছে আ, আবার নিচে লেখা রয়েছে কু, আবার এপাশে লেখা রয়েছে আ, আবার নিচে দুটো হস্যই লেখা রয়েছে। এবারে যে মাঝখানের যে অংশটা তৈরি হলো, এই মাঝখানের অংশটার মধ্যে আপনার নামটা, প্রেমিক বা প্রেমিকার নামটা পদবী সহ আপনি লিখবেন। এবারে নিচের দিকে দেখুন দুটো হর্ষও রয়েছে এক পাশে, আর এক পাশে রয়েছে দুটো আ। এই হচ্ছে যন্ত্রমটা। এই যন্ত্রমটা এই ধূপ প্রদীপ জ্বালাতে হবে, জ্বালিয়ে একটু দেখিয়ে নেবেন, দেখিয়ে নিয়ে যে কোনো দিন আপনি বানাতে পারেন, এর কোনো শুভ অতিথি, শুভ মুহূর্ত এসবের কোনো প্রয়োজন নেই। এবং রূপা বা সোনার তাবিজে ভরে পড়তে হবে, বা ল্যামিনেট করে পকেটে বা মানি পার্সে আপনি রাখতে পারেন। অতি অবশ্যই কিন্তু এই যে যন্ত্রটা, আমি যন্ত্রের কথাটা আমি বললাম, এই যন্ত্রটা কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন যে শুদ্ধাচারে রাখবেন এবং শুদ্ধাচারে ব্যবহার করবেন। শুদ্ধাচার মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা পরে শ্মশান টশানে যাবেন না, বা কোনো হসপিটালে যাবেন না, বা কোনো রকম কোনো এমন জায়গায় যাবেন না যেটাতে কি না আপনার এই যন্ত্রটা কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অতি অবশ্যই মনোযোগ দিয়ে ব্যাপারটা শুনেছেন, একদম সোজা সাপটা জলের মতো, আপনারা করে দেখবেন ফল একদম অবশ্যম্ভাবী পাবেনই পাবেন, একদম পরীক্ষিত সত্য, প্রমাণিত সত্য। যদি জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু ফল পেতে বিলম্ব হবে, বা ফল পাবেন না, বা ধরবে না, বা ধরলেও ছেড়ে দেবে। সেক্ষেত্রে কলকাতা চেম্বারে 9830 1, এই যে আমাদের এই যে নাম্বারটা রয়েছে 9830 1 4 3 0 4 8, এই নাম্বারে সকাল 11:00 থেকে সন্ধ্যে 6:00 মধ্যে বুকিং করে আসবেন, রবিবার দিন ফোনটি বন্ধ থাকে। আর যদি আপনারা
আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু কথা বলতে চান, কিছু জানতে চান বা জানাতে চান, তাহলে সেক্ষেত্রে 9874332016 এই যে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এটাতে করবেন। আর এই নাম্বারে কিন্তু ফোন খবরদার করবেন, এটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্যে। আর তার সঙ্গে সঙ্গে বলি, যারা আনন্দদর্শন.com আমার নতুন একটা ওয়েবসাইট, এখানে অনেক কম পয়সায় কলেজ স্ট্রিটের নানা বই পাবেন, প্লাস আমার তান্ত্রিক বইগুলো পাবেন। দেখবেন ওই ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন বাঁদিকে একটা কলাম আছে, তার নিচে একদম রয়েছে তান্ত্রিক বুকস, সেখানে গিয়ে আমার যে বই অনেক কম দামে, প্রায় 50-60 টাকা কম দামে আপনি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে কলেজ স্ট্রিটেরও বিভিন্ন বই আপনি অনেক কম দামে আপনারা আনন্দদর্শন.com থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন। সেক্ষেত্রে অতি অবশ্যই মনে রাখবেন একটা কথা, যে এটা শান্তনুদার নিজস্ব সাইট, এটা থেকেই কিনি, কিনলে কিন্তু আমার একটু সাশ্রয় হবে। তার সঙ্গে সঙ্গে বলি, যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, তারা আমার 70 পাতার মানে অনবদ্য কুষ্টি ঠিকুজি, যেটা 2024 সালের পুরো সেপ্টেম্বর মাস জুড়ে 500 টাকা কমে আমি অফারে দিয়েছি, যেটা কিনা আপনার 500 টাকা কমে আপনি পেয়ে যাবেন, এবং 2000 টাকার মধ্যে আপনি কুষ্টিটি বানিয়ে নিতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বললাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখে জানাবেন যে কুষ্টিটি বানাতে চাই, আর নয়তো এই বুকিং নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নেবেন 11:00 থেকে 6টার মধ্যে। ভালো থাকবেন বন্ধু, আর ভালোভাবে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে প্রচুর মানুষ উপকৃত হয় বিনা পয়সায়। এবং যারা কলকাতা চেম্বারে আমাকে ভিজিট করে দেখাতে চান, তারা এই যে নাম্বারটা আছে 9830 এই নাম্বারেই বুকিং করে আসবেন, আপনাদের দেখে আমি ধন্য হব। ভালো থাকবেন।